নাটকটি কিন্তু দম্পতির, এখানে বসবাসকারী দম্পতির ঝগড়ার একটি অংশ। এটি একটি অ্যাকচুয়ালি স্যাটায়ার, এবং যারা নাটকে অংশগ্রহণ করছেন তাদের কিন্তু কোনো মন্তব্য বা কোনো ডায়ালগের মাধ্যমে কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। যদি কেউ কোনো কারণে আঘাত পান তার জন্য এরা ক্ষমা প্রার্থী। যারা নাটকে অংশগ্রহণ করছেন তারা হলেন রাজশ্রী, আয়োটা, দীপাঞ্জলি, দিলীপ ও কোয়েল। শুরু হচ্ছে নাটক যেমন দেবা তেমনি দেবী। চা খেয়েছ, চিনি দিয়েছ,
ভুলুৎখেও আলসার হবে না, এদিকে আমি যে না খেতে পেয়ে আমার আলসার বাড়াচ্ছি তার দিকে কারো ভুক খেয়ে নেই বুঝলা। একটা কিছু করতেই হবে বুঝলে, জব্দ করতেই হবে। চলুন চলুন পুজোতে না আমরা গান গাইব। আপনি যখন গাইবেন বাজাবো। বসুন বসুন, আগে খালি গলায় ট্রায়াল দিন, হারমোনিয়াম তো পরে হবে। খালি গলায় ধরুন দেখে রবীন্দ্র সঙ্গীত মন মোর মেঘে। কি করছেন কি, বাড়িতে বউ নেই, আপনি একটা মন ভার করা গান গাইছেন। হিন্দি হিন্দি ফুর্তির গান গান, চলুন ফুর্তির গান, ফুর্তির গান গাই। ট্রেনের ছাদে উঠে যাব মলাই কারোরা, চল ছাইয়া 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 ছাইয়া, চল ছাইয়া 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 ছাইয়া, চল ছাইয়া 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 ছাইয়া। এলো বাবা, আচ্ছা দেখুন কি এলো জান না, চল ছাইয়া ছাইয়া ছাইয়া। নিয়ে এসে গেছে, পালাই আমি। আপনি ভাগুন, সারা দুনিয়াতে রটাবে দুজনে মিলে, এর গিন্নি আমার গিন্নি। আমি গাড়িতে গ্যাস ভরেছি, তুমি বোধ হয় সব ফতুর করে ছেড়ে এসছো। আরেকজন তো মুখেই মারি কাম যাব। এদিকে উদারপুরতে যে ওনার ব্রেকফাস্টে দুধ সিরিয়াল কলা কিছুই নেই, সে খেয়াল আছে? আবার গ্রসারি, কালকেই তো করে এলে বাবা গ্রসারি। শোনো, গত সপ্তাহটা যদি তোমার কাছে কাল হয় আমার বলার কিছুই নেই। ও গত সপ্তাহ ছিল, কি দিয়ে পে করলে? কেন, চার্জ কার্ড দিয়ে পে করেছি। ঠিক ধরেছি, ওই চার্জ কার্ডটাই না এবার তোমার কাছ থেকে আমায় কেড়ে নিতে হবে। সর্বনাশ করে রেখেছো, চার্জ কার্ড যা পাচ্ছ খরচা করে যাচ্ছ। দেখো বাজে কথা একদম বলবে না, হ্যাঁ কার্ডে তো মোটা 50 টাকা লিমিট করে রেখেছো, তারপর খরচা বলে আমার টেনশন থেকে টাকা বলি। কার্ডটা কিন্তু সকেশে সাজানোর জন্য করেছো। এই সমস্ত লম্বা চড়া বাতচিত না, সব বন্ধ হয়ে যেত যদি মাথার ঘাম পায়ে ফেলে রোজগারটা করতে হতো তোমায়। প্রত্যেক মাসে ওয়ালমার্ট না কে মার্ট, কে মার্ট ওয়ালমার্ট বিল পে করতে করতে আমি তো ধমলা খেয়ে যাচ্ছি। ওই বিলটা যদি তোমাকে পে করতে হতো না, তবে বোঝা যেত তোমার কেরামতি। আমার কেরামতি এখনো বোধগম্য হয়নি তোমার, মানে তোমার মতো ছেলে খোকাকে মেরামত করতে করতে তোমার রূপ গুণ সব কত হয়ে গেল। আমার বলে কিনা চার্জ কার্ডের বিল দেবো, ঘোড়ার ডিম দেবো, ঘোড়ার ডিম। দেখো দেখো আমি কি তোমার মেয়ে যে মাদার্স ডেতে তোমাকে গিফটটা দেবো, আবার ওই ফাদার্স ডের গিফটটা আমারই পকেট থেকে খরচা করে কেনা হয়। হ্যাঁ আর বিবাহ বার্ষিকী সে তো সোনা, তোমার আমার দুজনের, মানে আমিও যেমন তোমাকে বিয়ে করেছি তুমিও তো আমাকে বিয়ে করেছো বলো। একদম বলো না, তুমি বড় তাই তুমি গিফট দেবে। ফোন ধরো, ছাড়ো। হ্যালো
হ্যাঁ ও পিলুদি, আরে কি খবর? ব্যস্ত। এই না শোনা, বলো কি চলছে তোমাদের? এই শোনো না, সামনের শনিবার জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে গীতা পাঠ হবে। জন্মাষ্টমী, তোমরা কি আসতে পারবে? ও দাঁড়াও না গো, ওকে একবার জিজ্ঞেস করি। এই না, আরে তুমি তো এখানেই ছিলে গো। এই না, এরা শান্তিতে বাথরুম টুকু করতে দেবে না। তুমি ফোনে হ্যালো মতো বলছো, আমি বাথরুমে হেলে হেলে ইয়ে করছি। আরে শোনো না, শনিবার কি ফ্রি আছো? তাহলে কি তুমি আটিটা ভেজিটেবল চপ করে আনতে পারবে ভাই? আটিটা ভেজিটেবল চপ? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে শনিবার দেখা হচ্ছে। ওকে বাই। আশিটা ভেজিটেবল চপ করে আনতে পারবে ভাই? আশিটা বোমা বানিয়ে নিয়ে যাব, বোমা। পায়ের ওপরে পা তুলে খাবো,
বাড়িটা ভাগাভাগি হয়ে এই ঘরে আমি ওই ঘরে তুমি, মাঝখানে বিলেটা হাবুডু খাবে। হ্যাঁ খাবে। এই যে মা, মহারানী আমার, খাবার কথাটা তো তোমার মা খুব মনে থাকে। বলি স্কুলের প্রজেক্টটা হয়েছে? মানে সকাল থেকে কটা বাজে নাকি? সন্ধে ছটা বাজে। বলি স্কুলের প্রজেক্টটা এখনো হলো না? হ্যাঁ তুই ভেবেছিস টা কি? দাঁড়া তোকে না মেরে আমি কি করে লাঠি হবে? আমাদের হীরে